have your attention, please. Train number 1256, New Delhi, Janashatabdi, from... Luggage rakha jayega hai. Maalik sathe. Eta dekho, eta Kannad place. Sombar bondho. কি করবো, টেনশনটা এখন কমলো। সময় 5:27, আর আমাদের আজকে যাওয়ার 1238 গাড়ি নাম্বার নিউ দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস গাড়ি এসে পৌঁছে গেছে, আমরা চেপেও গেছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়বে, টাইম হচ্ছে 5:40। আর এই জার্নি আজকে শুরু করার আগে কিছু ফ্ল্যাশব্যাক আছে, প্রত্যেকটা জার্নিরই একটা ফ্ল্যাশব্যাক থাকে, তো তোমাদের সঙ্গে আজকে এই জার্নির ফ্ল্যাশব্যাকটা শেয়ার করবো। চলো তাহলে আজকের জার্নির ফ্ল্যাশব্যাক তোমরা দেখো। গুড মর্নিং, আজকে 9 অক্টোবর 2023, আমরা আছি এখন হরিদ্বারে। গতকাল আমরা এখানে এসেছিলাম বদ্রীনাথ থেকে, তো আজকে আমরা যাচ্ছি এখন রেলওয়ে স্টেশনের দিকে। আমরা উঠেছিলাম হরিদ্বারে এই রেলওয়ে স্টেশনের কাছে, হোটেল দেবে, জাস্ট 10 মিনিটের হাঁটাপথ রাস্তা। ভোর ভোর চান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এইবারের মতো হরিদ্বারকে বিদায় জানিয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশনের দিকে। এই ট্রিপে প্রতিদিনই ভোরবেলায় ঘুম থেকে ওঠা, আর আজ অন্তিম পর্বে তার ব্যতিক্রম হলো না। হরিদ্বার থেকে প্রথমে দিল্লি যাব এবং তারপর দিল্লি থেকে দুর্গাপুর। হরিদ্বারে সকাল 6:24 আমাদের ট্রেন আছে 12056 জনশতাব্দী এক্সপ্রেস, হরিদ্বার থেকে দিল্লিগামী। এই ট্রেনে আমরা 253 কিলোমিটার সফর করে 9টা স্টেশন কভার করব। আমরা এখন হরিদ্বারের 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, আর একটু পরেই আমাদের ট্রেন আসবে 12056 জনশতাব্দী এক্সপ্রেস হরিদ্বার থেকে দিল্লিগামী। পূর্বা এক্সপ্রেসে আমাদের বিকালবেলায় ট্রেন আছে দিল্লি থেকে, তো সকালে আমাদের তাই জন্য জনশতাব্দী এক্সপ্রেসে দিল্লি যাব, 11:30 নাগাদ নামাবো, ওখানে কিছুটা রিল্যাক্স করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আমাদের কোচ নাম্বার D9, কিন্তু এখানে প্ল্যাটফর্মে D8-এর পরে DL1 হয়ে গেছে, D9 পাচ্ছি না। লাগেজ রাখার জায়গায় মানুষ আছে, মানে বাচ্চাগুলোকে উপরে তুলে দিয়েছে। লেটে দিল্লি স্টেশনে পৌঁছে গেছি, ঠিকঠাকই নিয়ে আসছে গাড়িটা, তো আমরা এখন চেষ্টা করবো ক্লক রুমে আমাদের জিনিসপত্র রেখে, 5 ঘন্টা হাতে টাইম আছে, একটু দিল্লিটাকে যদি ঘুরে দেখা যায় এই 4-5 ঘন্টার মধ্যে যতটা সম্ভব আর কি, তো চলো। দিল্লি থেকে বিকেল 5:40 আমাদের ট্রেন আছে 12314 দিল্লি থেকে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস, তাই বেশ কিছুটা সময় আমাদের স্টেশনে বসে থাকার চেয়ে চাক্ষুষ দিল্লি শহরটাকে একটু ঘুরে দেখার লোভ সামলাতে পারলাম না। আর তোমাদেরকেও একটা আইডিয়া দিতে পারবো, আমরা ক্লক রুমে জিনিসপত্র রেখে দিয়ে একটা অটো নিয়ে নিয়েছি, এবার অটোতে করে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখবো। ক্যা নাম হ্যায় আপকা? হ্যাঁ, অনিল। হ্যাঁ, অনিল।
হ্যাঁ অনিল ভাইয়া আমাদেরকে ঘুরাবে, তো এর জন্য 1500 টাকা দিতে হবে ওনাকে। তো যত তাড়াতাড়ি পারবো তোমাদেরকে যতটা পারবো বেশি করে দেখাবার চেষ্টা করবো। এটা দেখছো, এটা কন্নড় প্লেস, আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে। ছোটোবেলায় টিভি এবং তারপর মোবাইল স্ক্রিন থেকে এই প্রথম আমি সশরীরে দিল্লির এই জায়গাগুলি ঘুরছি এবং চাক্ষুষ করছি, তাই আমার তো বেশ এক্সাইটমেন্ট লাগছিল। আমরা এখন রাজঘাটে আছি, আর রাজঘাটে ঘুরতে চলে এলাম প্রথমেই। তো এরকম জায়গা, এমনি অসুবিধা নেই কিন্তু রোদ খুব বেশি। পিছনে দেখো সুন্দর মাঠ, পুরো একটা বিস্তর জায়গা, দুটো মাঠ, দারুণ লাগছে। এখানে শুজ খুলে তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে। রাজঘাট জায়গাটি বেশ শান্তপ্রিয়, এখানে এসে মনটা বেশ ভালো হয়ে গেল। এই শান্ত পরিবেশে গাছের ছাওয়ায় বেশ দীর্ঘক্ষণ বসে থাকা যায়। এই রাজঘাট আমাদের দেশের জনক মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। আমাদের অটোদাতা দিল্লির ট্রাফিক এড়িয়ে ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে চলল তার অটো। ঝকঝকে কালো পিচের রাস্তা, কলকাতার তুলনায় বেশ ফাঁকাই রাস্তা মনে হলো আমার, মানে কলকাতার মতো অত ভিড় রাস্তাতে নেই, ট্রাফিক তো আছেই জায়গায় জায়গায়। ফাঁকা রাস্তা আর রং বেরঙের ফ্লাইওভার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নয়াদিল্লির লোটাস টেম্পলে। 24শে ডিসেম্বর 1986 এই মন্দির খুলে দেওয়া হয় সাধারণের জন্য। আমরা এসেছিলাম লোটাস টেম্পল দেখতে, কিন্তু সোমবার বন্ধ, কী করব। এইখান দিয়ে কিছুটা দেখা যাচ্ছে, বাকি তো বন্ধ। মনে আক্ষেপ নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা কুতুব মিনার দেখতে এসেছি, আর এখানে টিকিট নিলাম, 40 টাকা করে টিকিট নিল, আর এই হচ্ছে টিকিট, আর এটিএম বা ডেবিট কার্ড থেকে কাটলে 35 টাকা করে। তো এখন আমরা এই যাচ্ছি এন্ট্রির দিকে,
আর তার উল্টো দিকে টিকিট কেটেছি। এই আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, সামনে কুতুব মিনার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এটাই হওয়া স্বাভাবিক। এই যে এইরকম রয়েছে কুতুব মিনারের পাশে। এখন দাঁড়িয়ে আছি রাষ্ট্রপতি ভবনের সামনে, আর আমার এইদিকেই আছে রাষ্ট্রপতি ভবন। এই দেখো, আর ওইদিকে পার্লামেন্ট, সংসদ ভবন, যেটা পুরনো সংসদ ভবন আমাদের, আর ওইদিকে আছে নতুন সংসদ ভবন। এটা নতুন সংসদ ভবনের গেট, আর পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ। আমরা এখন এসেছি ইন্ডিয়া গেটে। এই জায়গাটাতে কত মানুষ আছে দেখো। এই হচ্ছে গেটের সামনেটা, আর ওই দিকে হচ্ছে ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেট, আর ওই দিকে যাওয়ার জন্য এই দিক দিয়ে আন্ডারপাস আছে, এদিক দিয়ে আন্ডারপাস দিয়ে গিয়ে ওইদিকে যাওয়া যাবে। চলো দেখি আমরা যাই। ওইদিক দিয়ে এসছি, এই যে এদিক দিয়ে আন্ডারপাস আছে, চলো। এই আন্ডারপাস দিয়ে বেরিয়ে এখানে গেটের কাছে একদম চলে আসা যাবে। ওই সামনে দেখতে পাচ্ছি নেতাজির মূর্তি আছে, সোজা স্যালুট করছে নেতাজির মূর্তি। যাওয়া যাবে না, এখানে গোল করে ঘেরা আছে, ফুলের বাগান করা আছে, কিন্তু এখান দিয়ে দেখানো যাবে। এই যে টাইম হয়ে গেছে 3:28, আর আমাদের ট্রেন আছে 5:30, তো আর বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে যেতে যেতেই অনেক টাইম লেগে যাবে, আধ ঘন্টার উপর তো যেতেই লাগবে। তো এইটুকুই আমাদের আজকে দেখার ছিল দিল্লিতে, হয়তো আর কোনো জায়গা দেখতে পাবো না, আর রাস্তায় যেতে যেতে যেটুকু পারবো। তো আমরা এখন স্টেশনের দিকে যাই, নাহলে ট্রেন মিস হয়ে গেলে পুরোটাই গড়বড় হয়ে যাবে।
আন্ডারপাসের এখানে তথ্যচিত্র দিয়ে বিভিন্নভাবে বোঝানো রয়েছে, সমস্ত তথ্য ইন্ডিয়া গেটের ব্যাপারে দেওয়া রয়েছে, সব ইনফরমেশান পেয়ে যাবে এখানে। আমাদের সময় নেই বলে আমি দেখাতে পারলাম না ভালো করে। আমরা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, আমি যা ফেসেছিলাম টেনশন হয়ে গেছিল, টেনশনটা এখন কমলো। যাই হোক, চলো এবার ভেতরে গিয়ে লাগেজ নিই আমরা, তারপরে দেখি ট্রেন কখন দিচ্ছে। তোমরা ভালো কাজ করছো সেটাই বলছি। নির্ধারিত সময় থেকে 9 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে টুনলা জংশনে। একটা ডিম, চিকেন, আমরা একটা চিকেন আর একটা এগ থালি অর্ডার করেছিলাম। এই খাবারের টেস্ট ভালোই, মোটামুটি ভাতগুলো একদম আমি যেরকম খাই আর কি, ঘরে বড় ভাত, কাল রাতের যা সিচুয়েশন ছিল, এখান থেকে ওই দিকে বাথরুম পর্যন্ত যাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। টিটি এমন একটা করছিল রিয়াকশন, মানে যেটা সবাইকে টিকিট বানিয়ে দিচ্ছিল আর বলেছিল বসে পড়ো, বসে পড়ো বলতে স্লিপার ক্লাস যেখানে আগে থেকে বুকিং করা হয় সেইটা না করে টিটি সবাইকে শুধু হচ্ছে টিকিট বানিয়ে দিচ্ছিল আর বলেছিল বসে পড়ো। স্বাভাবিকভাবে সমস্ত যাত্রী যারা আছে তারা যে কোনো একটা সিটে গিয়ে বসে পড়ছিল। তো ভিড় এমনভাবে ছিল মনে হচ্ছিল এটা কোনো জেনারেল বগি হবে, এই বগি থেকে অন্য বগিতে যাওয়া বা হচ্ছে বাথরুম যাওয়া পসিবল ছিল না, ভিডিও বানানো তো দূরের কথা। আর যারা পরিষ্কার করার লোকজন ছিল তারা সেই রাত্রেবেলায় পরিষ্কার করে গেছিলো 7:30-8টার সময়, তারপরে বললো আবার একদম সকালে আসবে, এখনও পর্যন্ত পরিষ্কার করতে আসেনি। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে 787 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা দীনদয়াল উপাধ্যায়, যা আগে মুঘল সরাই নামে পরিচিত ছিল, জাস্ট পার করে আমরা এগিয়েছি। সঙ্গে আছে চিড়ে ভাজা, এই যে আসার সঙ্গে চা নিয়ে নিয়েছি সকাল সকাল, এটাই ব্রেকফাস্ট, আজকে তো এটা শেষ করতে হবে, বাড়ি ফিরে যাচ্ছি। ৪১ কিলোমিটার অতিক্রান্ত করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 23 মিনিট দেরিতে ভবুয়া রোডে পৌঁছেছে। দিল্লি থেকে 889 কিলোমিটার অতিক্রান্ত করে আমাদের ট্রেন এখন নির্ধারিত সময় থেকে 28 মিনিট দেরিতে পৌঁছেছে সাসারাম জংশনে। আর এই সাসারাম জংশন বিহারের রোহতাস ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে। এই ট্রেনের পরবর্তী স্টেশন দেরি অঙ্কন। চলিয়ে চলিয়ে চলতে চলো ভাই।
এই লাইনের শেষ নেই, প্রচুর লাইন, লম্বা লাইন। দিল্লি থেকে 1068 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা এখন পৌঁছেছি কোডারমা জংশনে, নির্ধারিত সময় থেকে 26 মিনিট দেরিতে। আর পরবর্তী স্টেশন হচ্ছে পারশনাথ। তো এখন আমরা এর সাথে সাথে বিহার পার করে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ট্রেনে এমন অবস্থা, যার টিকিট নেই সে আবার অন্যজনকে জিজ্ঞাসা করছে টিকিট দেখা, মানে এত সিট নিয়ে সমস্যা। যারা রিজার্ভেশন করেছে তাদের হয়তো উঠে যেতে হয়েছে কোথাও কোথাও। কিলোমিটার অতিক্রান্ত করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে ধানবাদ, নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে। আর আমরা এরপরই আস্তে আস্তে ধানবাদ ছেড়ে, ঝাড়খণ্ড ছেড়ে বেঙ্গলের দিকে প্রবেশ করব। দিল্লি থেকে দীর্ঘ 1292 কিলোমিটার অতিক্রান্ত করে দুর্গাপুর স্টেশনে আমরা ঢুকলাম, এবার বাড়ির দিকে রওনা দেব। নির্ধারিত সময় থেকে ট্রেন 22 মিনিট লেট করেছে। চলো এবার দেখি, বাইক একটা বলা আছে আমাদের, আসবে আর আমরা বাড়ির দিকে রওনা দেব। জায়গায় তবে ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।